হাই ফ্রেন্ডস, কেমন আছো? দেখো আমি সেজে গুজে রেডি। তো তোমরা বুঝেই গিয়েছো আমি এত কেন সেজেছি, কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, আমার থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো। তো আমরা সবাই মিলে আজকে ঠাকুর দেখতে যাব। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? তো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা লাহিড়ি মজার ভিডিওতে। তোমাদের এরকম এরকম মজার ভিডিও তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা এখনও করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এ দেখো আমাদের পাড়ার পুজো, এটা দাদাভাই ক্লাব। তোমরা জানোই এটা নাম শুনেছো, খুব পুরনো ক্লাব, দাদাভাই ক্লাব, স্পোর্টিং ক্লাব। আমরা এখানে চলে এসেছি আর আমরা প্রবেশ করছি এখন ভিতরে। চলো আমার সাথে সাথে তোরাও প্রবেশ করো ভিতরে। ভেতরটা কি সুন্দর করেছে দেখো, পুরোটাই জিন্স কাপড় দিয়ে তৈরি আর পুরোটাই এত সুন্দর। তার মধ্যে লাইটিং দিয়েছে, খুবই ভাল লাগছে। উপরে তোমরা এটা দেখলে একটা শিব ঠাকুরের মধ্যে গণেশ ঠাকুরের মতন বানিয়েছে, জিনিসটা খুবই সুন্দর করেছে। আর আমার তো প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। তোমরা ঝটপট চলে আসো কিন্তু, নাহলে প্রচণ্ড ভিড় হবে। এটা জাস্ট চতুর্থী, আমি যে ব্লগটা বানিয়েছি এটা কিন্তু চতুর্থীর দিন করেছি, তো খুব একটা ভিড় ছিল না, এখন আস্তে আস্তে ভিড় হবে। তো দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, পুরোটাই জিন্স কাপড় দিয়ে তৈরি। তোমরা ঝটপট চলে এসো কিন্তু। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে, আর লাইক শেয়ার ভালো লাগলে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো মা দুর্গার পাশে দেখো শিব ভোলেনাথকে দেখলে, আর মা দুর্গার পিছন দিয়ে একটা রাস্তার মতন করেছে, ওটা স্বর্গে যাওয়ার রাস্তা, মানে মা দুর্গা যে রাস্তা দিয়ে যাবে স্বর্গে যাবে। তো ওটা হচ্ছে দেখো সিঁড়িটা দেখছো, মা দুর্গার মাথার ওপর দিয়ে চলে গেছে সিঁড়িটা। আর নিচে দেখো গ্রিন কালারের তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কী বলতো, এটা কাচের গ্লাস। হ্যাঁ, কাচের গ্লাস গ্রিন করে এখানে রাখা হয়েছে, গ্রিন কালার করে, খুব ভালো লাগছে দেখতে, নিচটাও খুব সুন্দর লাগছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আমাদের এই ঠাকুরটা দেখা হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার লাইটিংটাও বেশ সুন্দর করেছে। আর তোমরা কিন্তু অবশ্যই দাদাভাই ক্লাবের পুজোটা দেখতে আসবে, বাইরেটা কিন্তু খুব সুন্দর করেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, তার জন্য তোমাদের আসতে হবে দাদাভাই ক্লাবে। তো দেখো তারপর আমরা বেরিয়ে গেলাম কোথায়, দাদাভাইয়ের পাশে যে পুজোটা হচ্ছে কি বলতো, সুব্রত সংঘ ক্লাবের পুজো। এটা হচ্ছে সুব্রত সংঘ ক্লাবের পুজো, দারুণ দারুণ করেছে, এটাও খুব মানে বলার মতন নেই। আর এটার মধ্যে একটা জিনিস আছে অবশ্যই বলবো, দেখতে থাকো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো তোমরা পাশে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে কি বলতো, কোনো ফোরিং টোরিং না, এটা কিন্তু মশা, ডেঙ্গুর মশা। এখন খুব ডেঙ্গু হচ্ছে তাই এটা স্ট্যাচু তৈরি করেছে ডেঙ্গুর জন্য, বিশেষ করে ডেঙ্গুর জন্য, যে মশা কামড় থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই উপায়ে বলেছে, জমা জল যাতে সেখান থেকে পরিষ্কার করে দিই। তো দেখো তারপরে আমরা চলে আসছি, এগুলো কী বলতো, এটা হচ্ছে প্রত্যেকটা মাটির ঘোড়া, ঘোড়া দিয়ে স্ট্যাচুটা তৈরি করেছে, মাটির ঘোড়া। দেখো প্রত্যেকটা মাটির ঘোড়া আছে আর প্রদীপ আছে দিয়ে স্ট্যাচুটা তৈরি করেছে। আর তোমরা যে সার্কেলের মতন যে পুরোটা দেখছো, এটা কিন্তু মাটির প্রদীপ, পুরোটাই মাটির প্রদীপ দিয়ে করেছে, গোল্ডেন কালারের মধ্যে, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, ও জাস্ট ফাটাফাটি। ভেতরটাও খুব সুন্দর করেছে, ভেতরটাও বলার মতন নেই, খুবই সুন্দর করেছে। চলো আমরা দেখতে থাকি আর আমার সাথে থাকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক তো দেবেই আর সাবস্ক্রাইবও অবশ্যই করে দিও ঝ্যাট করে, ঠিক আছে, যারা এখনও করনি। তো দেখো মাটির প্রদীপ দিয়ে পুরোটাই, আর এটা হচ্ছে ঘোড়া, মাটির ঘোড়া আর প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে, জাস্ট ফাটাফাটি। আর উপরটা দেখো কি সুন্দর করেছে, ওই পাটের সুতো রয়েছে এর মধ্যে, উপরে ঝাড়বাতিটা দেখছো ওটা পাট দিয়ে তৈরি, আর পুরো প্যান্ডেলটাই তৈরি হয়েছে মাটির প্রদীপ দিয়ে, এত সুন্দর। আর এত লোক হয়েছিল সেদিনকা, আর এখন তো আস্তে আস্তে বাড়বে। আর নিচে ছোট্ট একটা পুকুর তৈরি করা হয়েছে, পুকুরের চারপাশে দেখো সমস্ত প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, পুরোটাই প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। আর এর পেছনে তোমরা তো জানোই প্যান্ডেলের পেছনে মেলাও বসেছে, মেলার থেকে এসে ঘুরে যেও। আর দেখো লায়নটা জলের মধ্যে ঝাঁপ পাবে, ও রেডি হয়ে আছে, ওর নিজের চেহারা দেখে লাফ মারবে। মা দুর্গাটাও বেশ পুতুলের মতন খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেকটা জিনিসই কারুকার্য খুবই সুন্দর ওদের। আর এখানে দেখো, এখানে আউল দেখতে পাচ্ছ, আউলটাও মাটির তৈরি, প্রত্যেকটা জিনিসই মাটির তৈরি, এটা মাটি দিয়ে তৈরি,
পুরো প্যান্ডেলের ভিতরে যা যা দেখছো পুরোটাই মাটি দিয়ে তৈরি, পুরো প্রদীপ দেখো এখানে প্রদীপ দিয়ে তৈরি, যা যা এই যে স্ট্যাচু পুতুলটা দেখছো এটাও মাটির তৈরি, সব কিছু মাটির তৈরি। ওদিকে মা দুর্গা দেখলে, মা দুর্গা তো জানোই কী দিয়ে তৈরি, ওটাও মাটি দিয়ে তৈরি, সব কিছুই, লায়নটাও মাটি দিয়ে তৈরি, সব মাটির। আর এখানে দেখো একটা পাট দিয়ে ঘরের মতন করেছে, মা দুর্গার বিশ্রাম ঘর বানিয়েছে, খুবই সুন্দর ঘর টাইপের বানিয়েছে, খুবই সুন্দর। তো আমরা এখন প্রবেশ বেরিয়ে গেলাম তো পুজোর থেকে, আমরা এখানে ঘুরতে আসি আর ঢোকলা খেয়ে নিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবার নতুন ব্লগে ফিরে আসবো। টাটা।